সুদীর্ঘকালের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের মাতৃভূমি প্রিয় বাংলাদেশ। এদেশের ইতিহাস ও সংস্কৃতি যুগ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বাক্ষর বহন করছে। ধর্মীয় বিশ্বাসের দিক থেকে ভিন্নতা থাকলেও এদেশের হিন্দু মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান, বাঙালি পরিচয়ে সুদৃঢ় সামাজিক বন্ধনে আবদ্ধ। 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে ধর্মবর্ণ পরিচয়ের ঊর্ধ্বে উঠে জাতিগত বাঙালি পরিচয় নিয়ে এদেশের মানুষ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামে অর্জিত হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির সোনার বাংলা। ভবিষ্যতে যে কোনো জাতীয় সংকটে সবাই ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে দৃঢ় প্রতিজ্ঞ বাঙালি জাতি। জয় হোক বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির।